নমস্কার বন্ধুরা, আমি রোহিণী। আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজ শনিবারের সকাল, ঝকমকে রোদ উঠেছে, ঝলমলে আকাশ আর গাছগুলো বেশ তরতাজা। আজ ব্রেকফাস্টে হঠাৎ পোহা খেতে ইচ্ছা করলো বলে একটু পোহা বা চিড়ের পোলাও বানিয়েছিলাম। এখন সকাল 7:30 মতো বাজে। আমরা আজকে তারপর ব্রেকফাস্ট করে আরও টুকটাক কিছু কাজ ছিল সেটা করে বেরিয়ে পড়েছিলাম। আর আজকে দেখি নদীর ধারে রাস্তা দিয়ে বাস ধরতে যাব। পরপর আজ সাইকেল রাইডার্সদের আজকে রেস ছিল বলে কি মজা লাগছিল আমার দেখে। এ তো সবে শুরু, দেখুন পরপর বিভিন্ন বয়সী মানুষরা শখে সাইকেল করতে বেরিয়েছেন। খুব রোদ আছে বলে চোখে চশমা টুপি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছেন, আর আমরাও সেজেগুজে একটু বেরিয়ে পড়েছি। এখানে সাইক্লিংটা কিন্তু একদমই মানুষ প্রয়োজনের থেকে বেশি শখে করে, একটা হবির মতো। সাধারণত গাড়ি করেই সবাই প্রত্যেক দিন তাদের কর্মস্থলে যাতায়াত করেন, কিন্তু ছুটির দিনগুলোতে এই সাইকেল রাইডিং করেন। চারিদিকটা সবুজ, সকালে এই দিকটাতে এলে খুব ভালো লাগে। এই দেখুন একজন বয়স্ক অন্য ধরনের একটা সাইকেলে করে যাচ্ছেন, কেউ কেউ আবার হাত ছেড়ে সাইকেল, বিভিন্ন রকম ভাবে যে যার মতো। বাচ্চারাও আছে, সবাই এই ধরনের একটা যে গ্রুপ সাইক্লিং আছে সেই রকম ইভেন্টে পার্টিসিপেট করছে। আর এখানে সামনে একজন দুটো কুকুরকে তার বাস্কেটের মধ্যে নিয়ে সাইক্লিং করছিলেন। এই সবাই আমাদেরকে গুড মর্নিং, হ্যালো, হাই এরকম অভিবাদন জানাচ্ছিলেন, আর আমরাও জানাচ্ছিলাম। হাত তুলে দেখুন অনেকেই টাটা করছেন। এইরকমভাবে ওনাদের মধ্যেও একটা আনন্দের স্রোত রয়েছে, আর আমরাও বেশ খুশি খুশি সেটা উপভোগ করছিলাম। আমরা বাস স্টপে পৌঁছে গেলাম, আর তারপরে আমরা আজকে রওনা দিয়েছিলাম ইস্কন মন্দিরের উদ্দেশ্যে। ইস্কন মন্দির আগে গেছি দু একবার। এখানে চার চাকার এই বাইকটি রেস করছিল ওই ছেলেটি, এবং কিছুক্ষণের মধ্যে দু চাকায় সার্কাসের মতো খেলা দেখাতে দেখাতে সে আনন্দের সঙ্গে এগিয়ে গেল। তারপরেই আমরা বাসে করে পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে। হিউস্টনের ইস্কন মন্দিরটি খুব সুন্দর সাজানো, আগেও আমি দেখিয়েছি। এখানে এলে ভালো লাগে, বেশ সুন্দরের পরিবেশ। এখানে একটি ভেজিটেরিয়ান কুইজিনের রেস্টুরেন্টও রয়েছে, গোবিন্দাস তার নাম। আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম কিছু কিছু মানুষ ওখানে এসেছেন। আজকে যদিও আমাদের একটু বেলা হয়ে গেছিলো পৌঁছাতে, তাই আমরা ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ওইখানে যে গেটটা বন্ধ হয়ে যাবে ভিতরে ঠাকুরের, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে ওখানে গিয়ে প্রণামটা সেরে নিলাম। এখানকার যে চত্বরটা খুব সুন্দর বলে আমি যখনই যাই একটু ওখানে দাঁড়িয়ে উপভোগ করি। এখানে মাঝখানে একটা এরকম কাঠের যে মঞ্চ করা আছে, কোনো কোনো সময় বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান যেগুলি এখানে অনেকেই হলটা ভাড়া নিয়ে ইত্যাদি কারণে বুক করে যে করেন, তখন এখানে এগুলি ব্যবহৃত। আর এই যে সামনে এইটি হলো ওদের গোবিন্দ হল, এখানে ভাড়া নিয়ে আজকে এবং কালকে এখানে দিওয়ালি উৎসব হবে, কালী পুজোর রাত্রেবেলায়। এখানে নয়নতারা অনেক ফুল ফুটেছিল এবং আরও অনেক রকমের ফুল গাছ আছে, এখন নয়নতারাটাই বেশি চোখ টানছে। আরও অনেকে আসছিলেন এবং কেউ কেউ ওই রেস্টুরেন্টটাতে ঢুকে যাচ্ছিলেন প্রণামের পর। তারপর আমরা কিছুক্ষণ থেকে আমরা ওখান থেকে রওনা দিলাম। আমরা আজকে দুপুরে একটি ভারতীয় রেস্টুরেন্টে গেছিলাম, সেখানেও একটি মজার ঘটনা হলো। একজন ভারতীয় মানুষের সাথে সেখানে আলাপ হলো, তিনি যেচেই আমাদের সাথে আলাপ করলেন এবং আমাদেরকে এই ড্রিঙ্কস দুটি অফার করলেন, বিনামূল্যেই অফার করেছিলেন। আর তারপরে আমরা অবশ্য খাবার দাবারগুলো নিজেরা খেলাম। তারপরে ওখানে একটা অন্য রকমের যে হিন্দি গান হচ্ছিলো ভারতীয়, সেগুলোর মধ্যে একটা বেশ ভালো লাগছিলো। তারপরে ওখান থেকে আমরা বেরোলাম এবং আজকে আমরা আর একটা জায়গায় বাজারে যাব বলে রওনা দিলাম। তারপরে যখন ট্রানজিট সেন্টারে বাস বদলের জন্য পৌঁছালাম তখন দেখি আমাদের ওই বাসটা মিস হয়ে গেছে, তাই আর একটা বাস 20 মিনিট পরে আছে বলে অপেক্ষা করতে হবে। এই ট্রানজিট সেন্টারটা এখানে যেটা মেডিকেল সেন্টার ক্যান্সার ইনস্টিটিউটের যে অঞ্চলটা রয়েছে, TMC টেক্সাস মেডিকেল সেন্টার,
তার মাঝেই এটিএমসি টিসি, এটা টেক্সাস মেডিকেল সেন্টারের ট্রানজিট সেন্টার। এখানে আমি দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখি ট্রাম লাইনের ট্রাম আসছে, এই ট্রামটা পেরিয়ে গেল। ট্রামের স্টপেজ আর বাসের ট্রানজিট সেন্টার পাশাপাশি, এই ট্রামটা কিন্তু এরপরে আন্ডারগ্রাউন্ডে খানিকটা মেট্রো রেলের মতনও খানিকটা অংশ জুড়ে যাবে, তারপর আবার উপরে উঠে যাবে। এরপর আমরা আমাদের বাজারে পৌঁছে গেলাম এবং বাজার শেষে এবার আজকের দীর্ঘক্ষণের জার্নি শেষ হবে। আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম আর সামনেই গল্ফকোর্টে আজ শনিবার বলে অনেক মানুষ এসেছেন। এই ছোট ছোট গল্ফ খেলার জন্য যে গাড়িগুলো ব্যবহার হয় ওগুলো দেখলে আমার খুব মজা লাগে। এই যে একটা গাড়িতে করে দুজন ওখানে নামলেন, এই গল্ফ খেলাটা আমি এখানে এসেই এরকমভাবে কাছ থেকে দেখার অতটা সুযোগ পেয়েছি। এখানে বিভিন্ন দিকেই কয়েকটা গল্ফ কোর্স দেখতে পাই, আর তার মধ্যে ফিয়েস্তার উল্টো দিকেও একটা রয়েছে। আজকের গল্প এইটুকুই, আজকে আসি, আবার নতুন একটি ব্লগে দেখা হবে।